হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে মাম্পুর ভ্যাকসিনের ডেট আছে, ওকে এখন ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া হবে। আদিত্য মা আর বাবা যাবে। আমার হচ্ছে ভ্যাকসিনের নাম শুনে কি মজা পাচ্ছে, যেন মানে খুব ভালো জিনিস। তারপর আবার কান্নাকাটি শুরু করবে, তাই তো? বদমাইশটাকে দেখো, বাবার পাশে বসে বসে বাবা ফোনে কথা বলছে আর ও কান পেতে বাবার কথা শুনছে, আর আমি যখনই বলছি তখন আমার দিকে তাকে একবার করে হেসে দিচ্ছে। মাম্পুকে রেডি করে দিয়েছি, ওরা বেরোবে। মাম্পুর সঙ্গে আমার মা, বাবা, আদিত্য তিনজনই যাচ্ছে ভ্যাকসিন দেওয়ানোর জন্য। মাম্পুকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়ে তো তিনটে লোকে হলো না, তাকে ওখানে সবাই ভোলানোর জন্য চার দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কে মোবাইলে কার্টুন দেখাচ্ছে, কে মোবাইলে গান শোনাচ্ছে, কে খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে যাতে ও ভুলে থাকে। একবার নালে ও কান্নাকাটি শুরু করলে ওকে থামানোর ক্ষমতা ওখানে কারোর নেই। দিদার সঙ্গে দেখা করতে মা চলে গেছিল। ভ্যাকসিনটা সবে সবে দেওয়া হয়েছিল বলে মাম্পুর কান্না এখনো বন্ধ হয়নি, ওখানে গিয়েও প্রচুর কেঁদে যাচ্ছিল। মাম্পু আজকে মামার বাড়িতে গেছে বলে দিদা আমার দুই বোন তো খুবই খুশি। দুই বোনের মধ্যে তো মাম্পুকে নিয়ে ঝগড়াই শুরু হয়ে গেল, এ বলে আমার কোলে দাও, ও বলে আমার কোলে দাও। মাম্পু ওখানে একটু কান্নাকাটি করছিল বলে দুই বোন তো নিজেদের খেলনা নিয়েই মাম্পুকে ভোলাতে ব্যস্ত। আমার দু বোনেরই এখন এক্সাম চলছে আর মাম্পু যাওয়াতে ওরা এক্সাম ফেক্সামের পড়াশোনা ছেড়ে দিয়ে মাম্পুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, পড়ে যাবে, পড়ানো যাবে, নরম তো এটা। মায়ের পুজো হয়েছে, মা পুজো করলে হবে, আর সে প্রসাদ খাওয়ার জন্য বসে আছে। দেখুন কি করে ভাই প্রসাদ নিয়ে আসছে, সে প্রসাদ খাবে, হা করে প্রসাদ খাচ্ছে। ঠাকুরকে শান্তি। এই কোথায় আছিস? ঠাকুরের দিকে যাবি না, ঠাকুরের দিকে আবার যাবি না, এদিকে আয়। দুপুরের দিকে আদিত্য গেছিল একটু স্মার্ট বাজারে মাম্পুর কিছু জিনিসপত্র আনতে। কলিং বেলের আওয়াজ পেলেই মাম্পু যেখানেই থাকুক না কেন ও দৌড়াতে দৌড়াতে চলে যায় দরজার সামনে, কে এসেছে দেখার জন্য। আর আদিত্য ঢুকেই মাম্পুকে সামনে দেখতে পেয়ে ও দরজার সামনে বসে গেছে ওর সঙ্গে খেলা করতে। এই দেখে নে, এটা এই লিটিলের কোয়ালিটি ভালোই হবে, রেটিং ভালো শুনলাম। এটা ডাইপার, দে ওয়াইপ, আরো চলে এক মিলে। ১১৫ করে কি হলো, খোলা যাচ্ছে না তো, তুই না ছিঁড়তে না পারলে আমি কি করবো বল দেখো। এখন কেউ বেরোনোর জন্য ভালো জামা প্যান্ট পরলে হলো, মাম্পু তো তার কোলে উঠে যায় ও ঘুরতে যাবে বলে। ও খেলছিল নিজের মতন, আদিত্যকে জামা প্যান্ট পরতে দেখে ও তাড়াতাড়ি করে দৌড়ে এসে আদিত্যর কোলে উঠে গেল। ওকেও ঘুরতে নিয়ে যেতে হবে।
সে দরজার সামনে দাঁড়িয়ে আছে আদিত্যর বাবা বেরোচ্ছে বলে। এখন তো মাঝে মাঝে কেউ বেরিয়ে গেলে দরজা যদি বন্ধ করে দেওয়া হয়, ও দেখি জিদ শুরু করে দেয় ঘুরতে যাবে বলে। এখন উনি চা খেতে বসেছেন মা আর ভাইয়ের সঙ্গে। সবাই চা খেতে বসবে আর ওনাকে বিস্কুট দিতে হবে, উনি বিস্কুট খাবেন। এখন যাচ্ছেন মামার সঙ্গে পড়াশোনা করবেন বলে মামার ঘরে নড়তে নড়তে। মামাকে কিছু কাজ করতে দেখলেই হলো, ও চলে যায় মামার কাছে মামার সঙ্গে কাজ করবে বলে। আজ হঠাৎ খুব আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই আদিত্যকে বলে দিয়েছিলাম বাড়িতে ফেরার সময় আমার জন্য ফুচকা আনবি। আর ও প্রচুর ফুচকা নিয়ে এসেছিল, আলু ফুচকা টক সব আলাদা আলাদা করেই এনেছিল। মা এখন ফুচকাগুলো সব রেডি করছে। অনেক দিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি। বাইরে বেরিয়ে ভালো করে ফুচকালার কাছে দাঁড়িয়ে অনেকগুলো ফুচকা খাওয়ার আনন্দটা কী সেটা মেয়েরাই ভালো করে বোঝে। তো সেটা তো সম্ভব নয় পা ভেঙে যাবার ফলে, তাই বাড়িতে বসেই এই ফুচকার আনন্দটা উপভোগ করব আজ। কতদিন পর জমিয়ে আমি ফুচকা খাবো। মাঝে মাঝে ইচ্ছা হলে দই ফুচকা আনাই, কিন্তু এরকমভাবে টক দিয়ে ফুচকা খাওয়ার অনেক দিন পরই হচ্ছে, তাই আনন্দটাও দ্বিগুণ হচ্ছে। আর মাম্পু এইদিকে বসে বসে গিটার শুনছে, এই মন দিয়ে বসে বসে গিটার শুনছে দেখো। মাম্পু ওর বাবার গিটার শুনুক। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। টাটা, বাই।